দেশি বিদেশি প্রায় 6000 প্রতিযোগী নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। এতে ফুল ম্যারাথনে ছেলেদের মধ্যে বিজয় হন আলামিন ও মেয়েদের মধ্যে পাপিয়া খাতুন, আর ছেলেদের হাফ ম্যারাথনে বিজয়ের মুকুট পড়েন সোহেল রানা ও প্রীতি আক্তার। এবারের বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নেন দেশি বিদেশি প্রায় 6000 প্রতিযোগী। রাজধানীর পূর্বাচলের বানৌজা শেখ মুজিব নৌঘাটি থেকে শুক্রবার ভোর 6টায় শুরু হয় এ যাত্রা। 42.195 কিলোমিটার ফুল ম্যারাথন এবং 21.97 কিলোমিটার হাফ ম্যারাথনে দুই ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা। অত্যন্ত চমৎকার ইভেন্ট। আমার হাফ ম্যারাথন প্রথমবারের মতো আমি দিয়েছি, এটা বাংলাদেশের আন্তর্জাতিক মানের ইভেন্ট। ফুল ইনাফ আমি যে কি 3 ঘন্টা 47 মিনিটে শেষ করতে পারছি 42 কিলোমিটার। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2024-এ আমার দুই ছেলে নিয়ে আমরা অংশগ্রহণ করেছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে, এটা আমার ফার্স্ট হাফ ম্যারাথন ছিল। ভাই, আমাদের দেশে এই ধরনের আয়োজনটাকে আরও বেশি কন্টিনিউ করা উচিত, যেখানে আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছেন তারা এইগুলোতে অংশগ্রহণ করবেন। ম্যারাথনে অংশ নিতে উপস্থিত ছিলেন দেশের নামকরা অ্যাথলেট আয়রনম্যান খ্যাত আরাফাত। লাস্ট ইয়ার অ্যারাউন্ড আমরা 2000 রানার ছিলাম, দিস ইয়ার মোর দ্যান 6000 রানার এখানে রান করেছে আজকে। সো সব মিলে এটা আসলে একটা অন্যরকম অনুভূতি যে এতজন রানারের সাথে একসাথে দৌড়ানো। দেশি অ্যাথলেটরা ছাড়াও ছিলেন অনেক বিদেশি, যেমন নিজের 342তম ম্যারাথনে অংশ নিয়ে বেশ উৎফুল্ল 60 বছর বয়সী ডেনমার্কের এ বাসিন্দা। ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর প্রধান SM শফিউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকের এই আয়োজন যুব সমাজকে একটি সুন্দর জীবন উপহার দেওয়ার পাশাপাশি দেশের ঐতিহ্যকে বিশ্বের বুকে তুলে ধরাই এই ম্যারাথনের মূল লক্ষ্য। পূর্বাচলের 300 ফিট থেকে ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা।